ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্ত বেড়ে 236 বাংলা সহ 16টি রাজ্যে ছড়ালো করোনা নতুন ভ্যারিয়েন্ট রাজ্যে ইংল্যান্ড নাইজেরিয়া ফেরত দুজন ভর্তি হাসপাতালে আমরি হাসপাতালে ভর্তির সময় রিপোর্ট পজিটিভ হতেই আইসোলেশন ভর্তি রাখা হবে জিন পরীক্ষা করে ওমিক্রন নেগেটিভ আসা পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত কলকাতায় এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 4 যার মধ্যে দুজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরের তারা নজরদারিতে রয়েছেন এছাড়া আরও দুজন কলকাতা দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন একজন ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে অন্যজন আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ঢাকুরিয়ায় যিনি ভর্তি আছেন তার বয়স 19 এবং আনন্দপুরের বেসরকারি হাসপাতালে যিনি ভর্তি আছেন তার বয়স 69 প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল কোনো উপসর্গ নেই চিকিৎসকরা বলছেন যে তার উপর নজরদারি রাখা হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফে যেটা জানা গিয়েছে যে প্রাথমিকভাবে জেনোম সিকোয়েন্সিং করার পর ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না তারা কোভিড নেগেটিভ হচ্ছেন ততক্ষণ তারা হাসপাতাল থেকে ছুটি দেবেন না ওই সমস্ত ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের এর পাশাপাশি আরও বেশ কয়েকজন রয়েছেন কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যারা ওমিক্রন সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন তবে তাদের জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করণ যায় এবিপি আনন্দ কলকাতা চিকিৎসকরা কি বলছেন শোনাবো এটা শুধু নাম আলাদা উপসর্গ একেবারেই যা ভাইরাল সিমটমসে হয় কারুর যে একটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে আর একটা কোভিড হয়েছে কোনোটাতেই পার্থক্য নেই সেই গা ম্যাচ করা নাক ফ্যাঁচ করা হাত পা ব্যথা করা তার সঙ্গে অল্প অল্প জ্বর গলা ব্যথা করা থাকে তাই একই উপসর্গ কোনো আলাদা উপসর্গ এই ভেরিয়েন্ট বলে দেখা যায়নি আর জানাও নেই যারা যারা হসপিটালে ভর্তি হয় সবাইকে তো কোভিড টেস্ট করেই ভর্তি করা হয় তো সেই ক্ষেত্রে যদি কেউ মানে কোভিড পজিটিভ আসে তাহলে তাদের সব স্যাম্পল হোল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে যাতে ওমিক্রন যদি কিছু থাকে সেটা আইডেন্টিফাই করা যায় অ্যান্ড অ্যাজ অফ নাও যেভাবে গভর্নমেন্ট ডিরেক্টিভস আসবে আমরা সেভাবেই এগোব কিন্তু যতক্ষণ না এটা ডেফিনিট হচ্ছে যে ওমিক্রন কি না ততক্ষণ পেশেন্টকে ইনস্টিটিউশনালাইজই থাকতে হবে